মাদক অভিযানে সড়কে প্রাণ গেল র্যাবের দুই সদস্যের র‍্যাবের মাদক বিরোধী অভিযানের সময় মাগুরা সদর উপজেলার এলাকায় শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় ঝিনাদ র্যাব ছয়ের দুই সদস্য ও ফেন্সি রিলবাহী পিকআপ চালক সহ তিনজন নিহত হয়েছেন এছাড়া নাজমুল হোসেন নামে অপর এক র্যাব সদস্য আহত হয়েছেন নিহতরা হচ্ছেন র্যাবের কর্পোরাল আনিসুর রহমান ও কনস্টেবল ওমর ফারুক অন্য নিহত ব্যক্তি ফেনসিডিল বহনকারী পিকআপের চালক আনোয়ার হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটির আলাউদ্দিন হোসেনের ছেলে নিহত র্যাব সদস্য আনিসুর রহমানের বাড়ি বরিশালে ও ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে দুর্ঘটনা কবলিত পিক আপ ভ্যানে থেকে বিপুল পরিমাণ ফেনসির উদ্ধার করা হয়েছে মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকোতালী জানান ঝিনাইদহ থেকে একটি পিক বিপুল পরিমাণ ফেনসিডিল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ছয় ক্যাম্পের তিন সদস্য শুক্রবার ভোরে একটি মাইক্রোবাসে ওই পিক আপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে পরে ভোর পাঁচটার দিকে মাগুরা সদরের রাউতরা সাঁত্রিশ এলাকায় এসে র্যাব সদস্যদের বহনকৃত মাইক্রোবাসটি ফেন্সিডিলবাহী পিকআপকে অতিক্রম করতে গেলে মাদকবাহী পিকআপ র্যাবের গাড়িতে ধাক্কা দেয় এ সময় র্যাবের মাইক্রোবাসটি রাস্তার পাশে কাছে ধাক্কা লেগে দুমড়ে মুশড়ে যায় এতে ঘটনাস্থলে আনিসুর রহমান নামে এক র্যাব সদস্য নিহত ও দুই র্যাব সদস্য আহত হন অন্যদিকে ফেন্সিডিলবাহী সিডেলবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে উল্টে গেলে চালক আনোয়ার গুরুতর আহত হন পরে দুই র্যাব সদস্য ও পিক চালককে গুরুতর আহত অবস্থায় মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে আনা হয় পরে র্যাব সদস্য ওমর ফারুক ও চালক আনোয়ার হোসেন মারা যান অপর আহত র্যাব সদস্য নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে মাগুরা দুশো পঞ্চাশ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুমবাদ জানান দুই র্যাব সদস্য সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র্যাব সদস্য সহ দুজন মারা যান